স্কুল পরিচালন কমিটি ও ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে প্রধান শিক্ষিকার স্বামীর অশালীন আচরণ এবং অশ্লীল ভাষায় গালিগালাজকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে গঙ্গানগরে। ঘটনা হচ্ছে সোনাই প্রাথমিক শিক্ষাখণ্ডের অন্তর্গত 389 নম্বর গঙ্গানগর এলপি স্কুলের প্রধান শিক্ষিকা সুনন্দা বর্মন মধ্যাহ্নভোজন সহ অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি করছেন বলে অভিযোগ এনে সোনাই শিক্ষা আধিকারিকের কাছে এক স্মারকপত্র দেন। পরে সোনাই শিক্ষাখণ্ড আধিকারিক লিপিকা সিনহার নির্দেশে পরিচালনা কমিটি সহ অভিভাবকদের নিয়ে স্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দায়িত্বে ছিলেন উক্ত ক্লাস্টারের সিআরসিসি বিশ্বজিৎ গো। সভায় দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলের হিসাবপত্র বিস্তারিতভাবে দ্বিতীয় সভার মাধ্যমে তুলে ধরা হবে। আর তখন প্রধান শিক্ষিকার স্বামী তথা প্রাক্তন প্রধান শিক্ষক মতিবুর রহমান লস্কর খেপে গিয়ে পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে অশালীন আচরণ এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। শেষে হট্টগোলের মধ্যে সভা ভেঙে যায়। শনিবার এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরিচালনা কমিটির সদস্যসহ অভিভাবকরা। এদিন তারা সংবাদ মাধ্যমকে ডেকে প্রধান শিক্ষিকার বহিষ্কারের দাবি জানান। জেলা শিক্ষা আধিকারিক একটা চিঠি দিয়া দিছি, বিওর চিঠি দিয়া দিছি, এসআইয়া দিছি, কমপ্লেন দিয়াইছি। আজকে সোনাই বিওর চিঠি দিয়াইছি, কইয়া পাইছি। আজকে সিআরসি আইসন আমরা স্কুল মিটিং ডাকাইছেন সব ম্যাডামরে লইয়া, আমরা কমিটির সব মানুষ লইয়া ইয়া দাহানির সাথে একটা মিটলে যাওয়ার সম্ভাবনা আসলো। সম্ভাবনা দিয়া যে ম্যাডাম আসলা তার হাজবেন্ডে অশ্লীল বাবা গালাগালি সব রে করছেন, করার পরে ওইখানে মিটিং আর হয়েছে নাভাবে তাই হুমকি দিছেন, তাই কেস দিতে সবর উপরে। আচ্ছা, সবর উপরে একটা কেস দি সমস্যা হইলো, তাই নিতুমারে চাল দেন না, টেকাটা দেন না, স্কুলে টেকা এদের টেকা তো উঠানি জানি না আমরা, তাই উঠান কি না, কোনো যে কাজ হয় না, কোনো মিটিং হয় না, মিটিং না হওয়ার লাগে চাপা দেন না। আর বাসা বাসায় গিয়ে তাই সাইন লইলেন গিয়া, আচ্ছা সব জানা গেছে, বাসা বাসা গিয়া সাইন দিন, কেউ কিছু জিগাইলে তাই নি তার উত্তর দেন না। আজকে আবার 3-4 বছর থেকে চলে আর চললেও আমরা অতদিন আসলাম না, আজকে 3-4 মাস থেকে আমরা আসলাম, যেখানে গেলাম তাই কোনো উত্তর দেন না, মাঠে রাজি হয় না, গরম দেখেন আরো। আজকে তো আর শেষ হইল না। বিরানী দাস, আমি 389 নং গঙ্গানগর এলপি স্কুলের কমিটির মেম্বার। আমি আমরা প্রেসিডেন্ট আর আমরা সব কমিটির মেম্বার। আমরা আমরা স্কুল নিয়ে আমরা বেজান আলোচনা করি, দিদিমণি আমরা কোনো জাত ভাবতা দেন না, পাউন্ডও যদি টাকা আয় এই টাকাও আমরা রাখই না, কিচ্ছু আমরা রাখই না, তাই টান টান কাজ করিলেন অন্ধকারের মাঝে সব টান কাজ টান শেষ হয়ে যায় গিয়া, আমরা এটা কিচ্ছু কই না, তাই না স্কুলে হানিও রীতিমতো হয় না, রুল মতো হানি খাওয়ায় না, খিচুড়িতে তার খিচুড়িও খাওয়াই, কোনোদিন ছাত্ররে বিস্কুট দেন, কোনোদিন হানি নাই আই হইন, স্কুল স্কুল খোলা না, তাই নয় রীতিমতো আইন নাই, এর মাঝে ছাত্রগুলার ইউনিফর্ম এটাও দিতা নি কিতা নি, আমরা লগে যোগাযোগ করেন না, তান তান একা একা সব কিছু তান করেন, স্কুল চাল ডাল তেল মশলা টাকা পয়সা এটাও আমরা কোনো কিছু ভাবতা দিন না, তারা 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 তারার কাজ করেন, এইভাবে স্কুল কিভাবে চলব, বাচ্চারা ফাইতো সুন্দরভাবে স্কুলে যাইতো লেখিত পড়িত মানুষ হইতো এটাই আমরা চাই। দিদিমণি স্যার হাজবেন্ড মতিবুল লস্কর তাই আমরা বহুত অপমান করছেন, এটা ভদ্র সমাজে কোয়া যেত নাই, ই দিদিমণি রে ই স্কুলটা কি বসবাস আমরা সরাই দিতাম, আমরা সবর উদ্দেশ্য হইল ওটা দৃষ্টি আকর্ষণ করি আর আমরা। আমড়াঘাট থেকে বিক্রমজিৎ দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি। বাবা হোটেল ফ্যামিলি ধাবা এবং বাবা রেস্টুরেন্ট, এখানে সব ধরনের সুস্বাদু রকমারি খাবার পাওয়া যায়। স্থান নিউ করিমগঞ্জ রেল স্টেশনের নিকট বাখরশাল। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7086403972।